কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হওয়ায় কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রকে সংবর্ধনা দিয়েছে মহানগর কৃষক লীগ। শুক্রবার সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহানগর কৃষক লীগের আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে ও সদস্য আবু হেলালের সঞ্চালনে অনুষ্ঠানে যুগ্ম আহ্বায়ক কাজী সোহেল হায়দার ও যুগ্ম আহ্বায়ক জোনায়েদ শিকদার তপু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। Thank you.